ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী, তার নতুন সিনেমা শ্যাম সিং রায়। সিনেমাটিতে আর অভিনয় করেছেন নানি ও কৃতি শেঠি। আগামী 24 ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার, তাতে রয়েছে নানি কৃতি শেঠির অন্তরঙ্গ দৃশ্য। সম্প্রতি নানি কৃতি সাই পল্লবী একটি আঞ্চলিক টিভি অনুষ্ঠানে হাজির হন। এ সময় সঞ্চালক প্রশ্ন করেন, অন্তরঙ্গ দৃশ্যে নানি না কৃতি অস্বস্তি বোধ করেছেন? এ প্রশ্ন শুনেই রেগে যান সাই পল্লবী। তিনি বলেন, এটা কোন ধরনের প্রশ্ন? এটা অপেশাদার আচরণ মনে হচ্ছে না? অন্যদিকে সঞ্চালকের এমন প্রশ্নে বিব্রত হন নানি কৃতি। সাই পল্লবী সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না, এ কথা আগেই জানিয়েছেন। কারণ অন্তরঙ্গে দৃশ্যে অস্বস্তি বোধ করেন প্রিমাম খ্যাত এই নায়িকা। শ্যাম সিং রায় সিনেমায় নানির চরিত্রটি শক্তিশালী, তা জানিয়ে এই অভিনেতা বলেন, চিত্রনাট্যের অনেক সংলাপ পড়ার পর তার প্রভাব নিজের উপর পড়ে, কিন্তু এই সিনেমায় তার চরিত্রের সংলাপ কম, তারপরও একই প্রভাব পড়েছে। প্রাকৃতিকভাবে এই প্রভাব আসে, এটি হলো চরিত্রের শক্তি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী, কৃতি শেঠি ও ম্যাডোনা সেবাস্টিন। সিনেমাটির একটি বড় অংশে শুটিং রয়েছে কলকাতায়। নিহারিকা এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন রাহুল সংকৃতায়ন।